হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবারো আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো, যেমন এই যে এই ব্যাস সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যাস সার্কিটের কিন্তু এই যে প্রিন্টগুলো কিন্তু এই যেগুলো নষ্ট হয়ে গেছে, তা আমরা এখন এই ব্যাস সার্কিটটা কিন্তু চেঞ্জ করে দেব। আমাদের কাছে অন্য একটি সার্কিট রয়েছে, আমরা আপনাদেরকে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের ধারণাটা দিয়ে দিব, যাতে আপনারা এই ব্যাস সার্কিটগুলো চেঞ্জ করতে গেলে কি কি বিষয় আপনাদেরকে অবগত রাখতে হবে এবং মাথার মধ্যে রাখতে হবে সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো এই ভিডিওটিতে। আশা করি আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। ব্যাস সার্কিট লাগানোর ক্ষেত্রে যে বিষয়টি আপনারা মাথার মধ্যে রাখবেন সেটি হচ্ছে, আপনাদেরকে আগে ব্যাস সার্কিটটি কিন্তু যে ব্যাসটা রয়েছে সে ব্যাসটা যদি ভালো থাকে, আমরা ব্যাস সাধারণত সবাই লাগাতে পারেন। আমরা এই ব্যাসটা এই বোর্ডের মধ্যে লাগানোর পরে আপনাদেরকে আবার বুঝাই দিতেছি যে কোন কোন বিষয়গুলো আপনাদের মাথার মধ্যে রাখতে হবে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। হ্যাঁ ভিউয়ার্স, এখন কিন্তু আমরা এখানে ব্যাসটি এই বোর্ডের মধ্যে লাগিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাস লাগাতে আপনারা সবাই পারবেন সেটা আমরা জানি। এখন আপনাদেরকে যেটা মেইন জিনিস মার্ক করতে হবে সেটা হচ্ছে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক ব্যাজে লেখা থাকে, আবার অনেক ব্যাজে কিন্তু লেখা থাকে না। যেমন এখানে লেখা রয়েছে, দেখুন এখানে প্রথম যেটি লেখা রয়েছে সেটি হচ্ছে গ্রাউন্ড, তারপরে রেড, তারপরে গ্রিন, তারপরে ব্লু, তারপরে কিন্তু 8 ভোল্ট অথবা 9 ভোল্ট সেটা ফ্যাক্টর নয়, সেটা আপনারা অবশ্যই 9 ভোল্টও হতে পারে, 8 ভোল্টও হতে পারে। এখন আমরা এই বোর্ডটির মধ্যে দেখতে পাচ্ছি, আপনারা শুধু এই জিনিসটা মার্ক করবেন যে আমার এই জিনিসটা ঠিক আছে কিনা। সেটা হচ্ছে যেমন এটার কিন্তু 8 ভোল্ট কিন্তু রয়েছে এই পাশে, দেখুন এটার কিন্তু 8 ভোল্ট এই বোর্ডটার মধ্যে 8 ভোল্ট রয়েছে এই পাশে, আর এই বোর্ডটার মধ্যে কিন্তু 9 ভোল্ট, দেখুন 9 ভোল্ট 8 ভোল্ট দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এটার কিন্তু 8 ভোল্ট এই পাশে, এটার 8 ভোল্টের পরে কিন্তু কি রয়েছে ব্লু, এটার কিন্তু 8 ভোল্টের পরে কিন্তু ব্লু রয়েছে, তারপরে এটা কিন্তু গ্রিন রয়েছে, তারপরে এটারও কিন্তু ব্লুর পরে গ্রিন রয়েছে, তারপরে গ্রাউন্ডের সাথে কিন্তু রেড রয়েছে, এখানে গ্রাউন্ডের সাথে কিন্তু রেড রয়েছে। তাহলে কিন্তু আমাদের অনেক 19-20 করতে হবে না, শুধুমাত্র এই সকেটটা যদি আমরা এখানে খুলি, আমরা আপনাদের সামনে সকেটটা খুলতেছি, খুলে আমরা দেখাইতেছি আপনারা কিভাবে সকেটটা এখানে চেঞ্জ করবেন। এই জিনিসগুলো মাথার মধ্যে রাখলেই কিন্তু আপনারা, আগে আমরা এই সকেটটা খুলে দেব, এই বোর্ডের সকেটটা খুলে দেব, আপনারা দেখুন অবশ্যই ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে আসবে, কারণ অনেক টিভির মধ্যে এই ব্যাস সার্কিটের সমস্যা হয়, পুড়ে যায়, তখন কিন্তু ব্যাস সার্কিটটা চেঞ্জ করার লাগে। আমরা এখানে কিন্তু এই এটা খোলার ক্ষেত্রে যে পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন সেটা এইভাবে ধরবেন, ধরার পরে এই দিকে আপনারা যদি তাতাল ধরেন, তাতাল ধরবেন, আর এই পাশে যে আপনার হাতে রয়েছে এটা একটু টান দিবেন, টান দিলে কিন্তু এটা খুলে যাবে। এই দেখুন এটা কিভাবে আমরা খুলতেছি, এই যে এটা কিন্তু খুলে গেল, এটা খুলে গেল, এটা যেহেতু খুলে গেল তার আমাদের দরকার নাই। এখন আমরা এই ব্যাসবোর্ডের যে তারটা রয়েছে সেই তারটা এখানে লাগাবো। এই তারটা খোলার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা মার্ক দিবেন, আর অবশ্যই যে বডির কানেকশনটা রয়েছে পিকচার টিউবের যে বডি কানেকশন এটা কিন্তু মেইন বিষয়, এখানে আপনারা একটা মার্ক দিয়ে রাখবেন যে আমাদের 8 ভোল্টটা কোন পাশে, 8 ভোল্টের যে এখানে চিহ্নটা রয়েছে এখানে দেখুন এই যে 8 ভোল্টের চিহ্নটা কিন্তু এইটা, শুধু আপনারা এইটা মার্ক দিবেন, যেহেতু আমাদের ওপাশে 8 ভোল্ট, তারপরে ব্লু, তারপরে গ্রিন, তারপরে রেড, শুধু আমরা 8 ভোল্টটা ওই জায়গায় ঠিক ঢুকিয়ে দিলে হয়ে যাবে। দেখুন এখানে আমরা যখন খুললাম আমাদের কিন্তু মনে আছে যে এই চিহ্নটা কিন্তু 8 ভোল্ট, এখন আমাদের কি করতে হবে, এখানে 8 ভোল্ট কোন পাশে, এই যে এখানে 8 ভোল্ট কিন্তু এই পাশে, আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখাচ্ছি, এই যে এই যে 9 ভোল্ট এখানে রয়েছে, এই 9 ভোল্ট এই পাশে, আর এখানকার পিনের কিন্তু আমরা 8 ভোল্ট এই পাশে, তাহলে আর গ্রাউন্ড এখানে লাস্টে হচ্ছে, এখানে গ্রাউন্ড লাস্টে, আমরা সেম এই প্রসেসে এখানে কিন্তু এটা ঢুকিয়ে দিব যাতে 8 ভোল্ট এবং 9 ভোল্টটা ঠিক থাকে। এই তবে আরেকটি বিষয়, মুখ্য বিষয় রয়েছে, এই তারটা যদি আপনার উল্টাপাল্টা হয় তারপরে কিন্তু পিকচার টিউবের কিন্তু কোনো ক্ষতি হবে না, শুধুমাত্র এখানে যে ট্রানজিস্টরগুলো রয়েছে যেটা 8 ভোল্ট দিয়ে যে বায়োসিং, তিনটা ট্রানজিস্টারের যে বায়োসিং ভোল্টেজ দিছে সেইটার একটু প্রবলেম হবে, হয়তো কালার 19-20 হবে কিন্তু পিকচার টিউব আপনার কেটে যাবে না। আমরা আগে এটা লাগাই, এটা লাগানোর পরে আপনাদেরকে আমরা অবশ্যই
অবশ্যই ভিডিওটি একটু লং হবে, কারণ এখানে শুধু যে আপনারা তার লাগিয়ে দিয়ে লাইন দিবেন তা কিন্তু, ফিক্সার টিউবে দিবেন তা কিন্তু করবেন না। অবশ্যই এখানে কিন্তু আরো কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা উচিত। এটার কাজ কিন্তু আমাদের ক্লিয়ার। এখন আপনারা যে এই এই তারটা যে আরেকটি তার এখানে দেখতে পাচ্ছেন, আরেকটি তার, এই তারের মধ্যে কিন্তু 180 ভোল্টটা কিন্তু ঢুকায়, তারপরে হিটার ভোল্টেজ থাকে, তারপরে বডি থাকে। এইটা কিন্তু ভুল করলে চলবে না। এই তারটা যদি আপনারা ভুলও করেন কোনো সমস্যা নাই, কিন্তু এই তারটা আপনার ভুল করা চলবে না। এই তারটা লাগানোর ক্ষেত্রে আপনাদের এখানে দেখতে হবে, আমরা কিন্তু এই দিকে বডি পাইতেছি, তারপরে ভোল্টেজটা কিন্তু ওই দিকে পাইতেছি। আপনারা শুধু ভোল্টেজটা মার্ক করে নেবেন। ভোল্টেজটা মার্ক করার ক্ষেত্রে অবশ্যই এখানে সকেট রয়েছে, এই যে এখানে আপনারা চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নর এই পাশে কিন্তু আমরা ভোল্টেজটা পাইতেছি, এই পাশে কিন্তু এই ভোল্টেজটা। অতএব আমরা আগে সবসময় আপনারা এটা খোলার ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করবেন, যে ব্যাসবোর্ডটা আপনারা লাগাবেন সেই ব্যাসবোর্ডের সকেটটা আগে খুলে নেবেন। যেমন আমরা ওই একই প্রসেসে কিন্তু এই সকেটটা খুলে নিতেছি। এই দেখুন সকেটটা আমি খুলে নিলাম, সকেটের তারটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে আপনারা ইয়া করবেন, একটু সুই দিয়ে একটু সুন্দরভাবে ফুটাগুলো ঠিক করে দিবেন, তাহলে ওইটা ঢুকতে সুবিধা হবে। দেখুন আমরা সুই দিয়ে কিভাবে এখানে করতেছি, আপনারা সেম একই প্রসেস এখানে অবলম্বন করবেন, ওই সুই দিয়ে এগুলো ঠিক করে নেবেন। নেওয়ার পরে এইটা খোলার সময় অবশ্যই আপনারা মনে রাখবেন যে আমাদের এখানে ভোল্টেজের তারটা কিন্তু এই পাশে রয়েছে, এইটা আপনারা এইটা কিন্তু ভুল করলে চলবে না। এটা যদি ভুল করেন তাহলে কিন্তু ফিক্সার টিউবটি নষ্ট হয়ে যাবে, আপনারা অবশ্যই এই জিনিসটা ভুল করবেন না। আমরা আবারও বলতেছি, এটা আমরা কিন্তু ভোল্টেজের তারটা এই পাশে পাইতেছি, যে চিহ্নটার এই দিক দিয়ে, চিহ্নটার এই দিক দেখতেছেন, এই যে ভোল্টেজের তার, এইটা কিন্তু 110 ভোল্ট কিন্তু এইটা। এখন আমরা এখানে যে ভোল্টেজটা কোথায় দিতেছি, এখানের ভোল্টেজটা কিন্তু এই পাশে দেখুন, এই যে রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ গেছে, তাইলে আমরা অবশ্যই এটা এইভাবে লাগাই দিব। ভোল্টেজের পরে এটা কিন্তু হিটার রয়েছে, এটা ভোল্টেজের পরে হিটার রয়েছে, তারপরে বডি, সমস্যা নেই, এই বোর্ডটা এখানে লাগানো যাবে, এই কোনো সমস্যা নেই। এখন আমরা এইভাবে কিন্তু এটা লাগাই দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন লাগানোর পরে একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, সঙ্গে সঙ্গে কিন্তু ফিক্সার টিউবে এটা কানেকশন দিয়ে দিবেন না। অনেকে এই বোর্ডটা লাগানোর পরপরে কিন্তু ফিক্সার টিউবে লাগাই দেয়, এটা আপনারা কখনোই করবেন না। এটা ফিক্সার টিউবে লাগানোর ক্ষেত্রে কিছু প্রসেস আছে, সেটা আমরা আপনাদেরকে অবশ্যই এখানে দেখিয়ে দিব। দেখুন আমরা এখানে কানেকশনটা লাগাই দিলাম। আর অবশ্যই একটা জিনিস চেষ্টা করবেন, সেটা হচ্ছে ঝালাই যেন সুন্দর হয়। ঝালাই যত সুন্দর হবে না তাহলে কিন্তু আপনাদের এর কাজ হবে না। এরপরে যে আপনারা এখানে বডির তারটা দেখতে পাচ্ছেন, এই যে যেটা আমরা আপনাদেরকে দেখাই, যেটা বডি ফিক্সার টিউবের যে বডিটা, এই বডিটা কিন্তু অবশ্যই মাস্ট দিয়ে আপনাদেরকে লাগিয়ে নিতে হবে। এই বডিটা যদি আপনারা না লাগান তাহলে কিন্তু ফিক্সার টিউবটা ফায়ার করবে, ফায়ার করে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই বডি আপনাদেরকে কিন্তু দিতেই হবে, এটা কিন্তু মুখ্য বিষয়। এই আমরা এখানে বডির কানেকশনটা এখানে দিয়ে দিলাম, আশা করি আমরা যেভাবে বুঝাচ্ছি এখন আপনারা এই ব্যাস সার্কিটটি চেঞ্জ করে নিতে পারবেন। এখন আমরা কিন্তু এখানে ফোকাস ভোল্টেজটির লাইনটা দিয়েছি, এটা কিন্তু ফ্লাইব্যাক থেকে আসে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা ফ্লাইব্যাক থেকে আসে, এটা কিন্তু ফোকাস ভোল্টেজ। এখন আমরা এখানে স্ক্রিন ভোল্টেজটাও দিয়ে দিব। স্ক্রিন ভোল্টেজটা দিতে গেলে কিন্তু একটা পিএফ দিয়ে দিতে হয়, পিএফ আমাদের এখানে এই এই বোর্ডের মধ্যে আছে, আমরা এখান থেকে এই পিএফটা খুলে নিতেছি। অবশ্যই আপনারা মনে রাখবেন যখনই আপনারা স্ক্রিন ভোল্টেজ দিবেন, স্ক্রিন ভোল্টেজের ওখানে একটা 2K 2KB অথবা 400K পিএফ আপনারা ওখানে অবশ্যই 400 ভোল্টের পিএফ পর্যন্ত দেওয়া যাবে, পিএফ কিন্তু আপনাদের ওখানে দিতে হবে। পিএফ না দিলে কিন্তু পালসটা কিন্তু গ্রাউন্ড হবে না, পালসের সাথে যে এসি ভোল্টেজ টোল্টেজ থাকে সেটি কিন্তু গ্রাউন্ড হবে না। আর সেটি যদি গ্রাউন্ড না হয় তাহলে অবশ্যই আপনাদের ছবি একটু ঘোলা আসবে, ছবি ঘোলা আসবে, তারপরে দেখা যাচ্ছে যে ব্যাসটা কিছুদিন পর পর নষ্ট হতে পারে। এখানে আমরা দেখুন, এখানে আমরা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে এখানে যে পিএফটা দিতেছি, এই পিএফটা কিন্তু মেইন বিষয়। এটা পিএফ আপনারা 2KB দিতে পারেন,
অথবা 400 ভোল্টেরও দিতে পারেন, 250 ভোল্টেরও দিতে পারেন, 1600 ভোল্টেরও দিতে পারেন, যে কোনো ধরনের এর পিএফ দিলে হবে, কিন্তু পিএফটার একটু যেন কোয়ালিটি ভালো হয়। তারপরে আমরা এখানে এই যে স্ক্রিন ভোল্টেজটা এখন লাগাই দিব। ভিডিওটা একটু লং হবে, লং হলেও আমরা আশা করি আপনারা যদি আমাদের এই ভিডিওটা ফলো করেন, তাহলে এখন যদি কোনো টিভির এর ব্যাস সার্কিটের সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা নিজেরাই লাগিয়ে নিতে পারবেন। এখান থেকে আমরা কিন্তু এখানে এখন ঝালাই দিয়ে দিলাম, এখানে আমরা এখানে এটা ঝালাই দিয়ে দিলাম, এই ঝালাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে মেইন বিষয়, সেটা হচ্ছে আমাদের যদি এখানে বডি কানেকশন থাকে তাহলে কিন্তু এখন আমরা বোর্ডটির মধ্যে লাইন দিতে পারবো, কোনো সমস্যা নাই। বোর্ডটির মধ্যে যখন আপনারা লাইন দিবেন, লাইন দেওয়ার ক্ষেত্রে আপনারা যে জিনিসটা মেপে নেবেন সেটি হচ্ছে আমাদের হিটার ভোল্টেজটা ঠিক আছে কিনা, এই জিনিসটা শুধু আপনারা মাপবেন, আর অন্য কিছু মাপার দরকার নেই। আমরা আপনাদেরকে এখানে মিটার দিয়ে দেখাই দিতেছি। এখানে দেখুন এই যে মিটার রয়েছে, আমরা বোর্ডটি দিয়ে আপনাদেরকে মেপে দেখাচ্ছি। আমরা যখন এখন যদি ব্যাস বোর্ডটার মধ্যে লাইন দেই, লাইন দেওয়ার পরে এখানে আপনারা দেখুন এখন আমাদের যে এটা মাপতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাদের মাপতে হবে, অনেকে কিন্তু হিটার ভোল্টেজ মাপতে পারে না, হিটার ভোল্টেজটা আমরা আপনাদেরকে কিভাবে মাপতে হয় সেটা দেখাই দিব, এই ভিডিওটার মধ্যে দেখাই দিব। আপনারা মিটারের কন্টিনিউটি কিন্তু 250 রেখে দিবেন, 250 রাখার পরে এখানে আপনারা দেখুন আমরা দেখাচ্ছি, এখানে অবশ্যই আপনারা এই বডির মধ্যে ধরবেন, ধরার পরে এখানে ব্লুতে দেখবেন ভোল্টেজ আছে কিনা, দেখুন ব্লুতে কিন্তু 100 ভোল্ট রয়েছে। তারপরে কিন্তু এটা বডি, তারপরে এই দুইটাই কিন্তু হিটার, ঠিক আছে, তারপরে কিন্তু এখানে রেড ভোল্টেজ থাকবে, তারপরে কিন্তু এখানে ফোকাস ভোল্টেজ থাকবে, তারপরে এখানে গ্রিন ভোল্টেজ থাকবে। তাহলে আমি কিন্তু এই তিনটা ভোল্টেজ ঠিক পাইতেছি, এই তিনটা ভোল্টেজ যদি আমি ঠিক পাই তাহলে এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হিটার ভোল্টেজটি মেপে নিতে হবে। হিটার ভোল্টেজ মাপবেন কিন্তু খেয়াল রাখবেন, হিটার ভোল্টেজ কিন্তু এসি দিয়ে মাপতে হবে, এই মিটারের কন্টিনিউটি কিন্তু 10-এর মধ্যে রাখবেন, দেখুন এখানে -10-এর মধ্যে রাখবেন। রাখার পরে এখানে যে মিটারের নেগেটিভটা নেগেটিভে ধরবেন, পজিটিভটা যখন আপনারা এখানে ধরবেন তখন দেখুন এখানে 4.5 ভোল্ট দেখাচ্ছে, 4.5 ভোল্ট দেখাচ্ছে, তাহলে হিটার ভোল্টেজ কিন্তু আমাদের ঠিকভাবে ঢুকে গেছে। এখন কিন্তু আমরা এটা ব্যাজের টিভির মধ্যে কিন্তু কানেকশন দিতে পারি। আমরা আপনাদেরকে টিভির মধ্যে যখন কানেকশন দিবেন, কানেকশন দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে এটা কিন্তু টিভি অবশ্যই আপনাদেরকে অফ করে দিতে হবে। আমরা দেখুন টিভিটা অফ করে দিতেছি, টিভি অফ করার পরে কিন্তু আপনারা এই কানেকশনটা কিন্তু এইভাবে এখানে লাগাই দিবেন। আমরা আপনাদেরকে এটা লাগিয়ে দেখাচ্ছি, দেখুন এটা কানেকশন, এটা সবাই লাগাতে পারে, কিন্তু আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি দেখলে কিন্তু এই ব্যাস বোর্ডগুলো চেঞ্জ করতে পারবেন, কারণ অনেক টিভিতে এই ব্যাস বোর্ডগুলো পড়ে যায়, তারপরে ট্রানজিস্টার চেঞ্জ করতে করতে প্রিন্টগুলো নষ্ট হয়ে যায়। এখন যদি আমরা টিভিটার মধ্যে লাইন দিই তাহলে অবশ্যই আমরা কিন্তু ছবি পাব, কানেকশন অবশ্যই আমাদের ঠিক হয়েছে। আমরা আপনাদেরকে ছবিও দেখাচ্ছি, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আপনারা দেখুন স্ক্রিনের মধ্যে আলো দেখাচ্ছি আমাদের আপনাদেরকে, এই দেখুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন কিন্তু ড্যাশবোর্ডটি লাগিয়ে নিতে পারবেন, এটা আবার পেয়ে আমরা ছবি দিয়ে দেখাই দিচ্ছি, দেখুন এখানে ছবি ছবি চলে এসেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে কিন্তু আপনারা ব্যাস সার্কিট চেঞ্জ করে নিতে পারবেন। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমরা আমাদের এই চ্যানেলে আপনাদেরকে এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়ে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ।